কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, বাড়িতে আছো, সেফ আছো, কিংবা মাস্ক পরছো, স্যানিটাইজার ইউজ করছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, সেজে গুজে বসেছি, তো ইন্ট্রোটা করে নিলাম, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে একটা নতুন লুক দেখাবো। আমি ময়েশ্চারাইজার টোনিং লাগিয়ে নিয়েছি, চোখে কনসিলারও লাগিয়ে নিয়েছি, এবার প্রাইমার লাগাবো। যেটুকুনি দরকার সেটুকুনি, আর আমি কালার কারেক্টার করব, যেখানে ডার্ক সার্কেল আছে, পিগমেন্টেশন আছে, সেই সব জায়গাগুলো যাতে দাগগুলো বোঝানো যায়। এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আচ্ছা, একটু গলাটা বসে গেছে, প্রবলেম হলে কিছু মনে করো না। এবার ফাউন্ডেশন লাগিয়ে নেবো, আমার ব্লেন্ড হয়ে গেছে, যেভাবে লাগাই। তোমরা তোমাদের সুবিধা মতো লাগাবে। আচ্ছা, একটু আওয়াজ, মেকআপটা হয়ে যাক, তারপরে এই লুকটা ট্রাই করে বলবে যে কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট করে জানাবে, যারা বিগিনার্স তাদের জন্যই। একটু নেকেও লাগিয়ে নেবো, ততটা দরকার। গুটি গুটি করে সুবিধা হয়, তাই জন্যই গুটি গুটি করেই লাগাই। আশা করি আমার আগের ভিডিওগুলো তোমরা দেখেছ। ব্লেন্ডিং হয়ে গেছে, করে নিয়েছি আমি। এবারে হাইলাইট করব, যে জায়গাগুলো দরকার, তার সাথে কন্ট্রোলিংও করব। যেটুকুনি দরকার সেটুকুনি প্রোডাক্ট ইউজ করবে। নর্মাল মেকআপে এত কিছু লাগে না, শুধু দরকার সেই হিসেবে ইউজ করা, এর থেকে বেশি কিছু না। কোনো বিয়ে বাড়ি হোক আর যাই হোক, রোগা হোক আর মোটা হোক, কন্ট্রোলিংটা দরকার, মাস্ট আমাদের, কারণ তা না হলে গালের শেপটা আসবে না, যেটা আমাদের দরকার। ভালোভাবে দেখো, যারা জানো না তারা তো বুঝেই যাবে, নতুন কিছু না। যারা মেকআপ করতে ভালোবাসে তারা তো করবেই চেষ্টা, সে দেখে দেখে হোক আর শিখে হোক। জানি না লাইটের জন্য বুঝতে পারছো কি না, কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। যেখানে হাইলাইট এলাকা সেখানে বেশি ভালো করে, যখন ছবি টবি তোলা হয় তখন দেখবে জায়গাগুলো একটু শেপে আসে, মুখের যেটা অ্যাকচুয়ালি শেপ দেখতে ভালো লাগে, তার জন্য আমরা হাইলাইট করে থাকি, যাতে ফোকাসটা ভালো আসে আমাদের মুখের।
চেষ্টা করবে আস্তে আস্তে শেখার, এ তোমরাও পারছো। এবার ট্রান্সলুশন পাউডার দিয়ে সেট করে নেবো মেকআপটা, আমাদের মেকআপটা সেট করা অনেক দরকার। পাউডারটা নেবে ব্রাশে নিয়ে ঝাড়বে, ঝেড়ে তারপরে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে লাগাবে, জাস্ট যেটুকানি প্রয়োজন সেটুকানি, ঠিক আছে? কন্ট্যুরিংয়ের জায়গায় লাগাবে না, কারণ ওখানে কন্ট্যুরিং করা আছে, পাউডার দেওয়া যাবে না। যেটুকানি প্রয়োজন ঝাড়বে, ঝেড়ে সেগুলোতে লাগাবে। এক্সট্রা কোনো প্রোডাক্ট ইউজ করা যাবে না, তাহলে ওটা কেকি দেখাবে, কিংবা লুজ পাউডারটা যে দিচ্ছ তোমরা সেটা বোঝা যাবে ভালোভাবে। সুতরাং সেখানে মেকআপটা বাজে দেখাবে, সেই জায়গায় খেয়াল করে আমি ডিটেলসে বলে দিচ্ছি, সেগুলো মনে রাখবে। চলো এবার আই মেকআপটা আমরা সেরে নিই। অরেঞ্জের শেড নেব, ঝেড়ে নেব, যখনই কোনো প্রোডাক্ট নেব আমরা সেটাকে ঝেড়ে নেব, তারপর আস্তে 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 ওটা ব্লেন্ড করব, প্রোডাক্টটা দিতে থাকবো আর ব্লেন্ড করব। হালকা একটা অরেঞ্জ শেড দিয়েছিলাম, এরপর ভালোভাবে সেটাকে ব্লেন্ড করার পরে আমি ওর থেকে একটু ডার্ক শেড অরেঞ্জের দেব, দেখো। কিন্তু এটাকে আমি পুরোপুরি নেব না, এটাকে এইভাবে তোমরা ঝেড়ে নেবে, ঝেড়ে তারপর সেটাকে এখান থেকে ব্লেন্ড করতে করতে ইউজ করবে, ঠিক আছে? ভালোভাবে ব্লেন্ড করবে, তবেই আই লুকটা ভালো আসবে। এরপর আমরা ব্রাউন একটা জেল আইলাইনার নিয়ে নেব, ঠিক আছে? নিয়ে এটা জমে যায়, ঠিক আছে, তাড়াতাড়ি এটা হাতে নিয়ে নেবো, নিয়ে এটাকে বন্ধ করে দেবো। তারপর যেটুকানি দরকার সেটুকানি আমরা ইউজ করব চোখে। আমরা এটা স্মোকি আইস বানাচ্ছি, যেরকম লাইনার আমরা পড়ি সেরকম একটা থিন লেয়ার টানবো, ঠিক আছে? এইরকম, জাস্ট এইরকম থিন লেয়ার। তারপর আমরা একটা ফ্ল্যাট ব্রাশ নেব, ফ্ল্যাট ব্রাশ নেওয়ার পরে আমি ব্ল্যাক কালারে দিয়ে স্মাচ করব না, আমি এই যে ব্রাউন কালারটা দেখছ, এই যে ব্রাউন কালারটা, ব্রাউন কালারটা দিয়ে স্মাচ করতে থাকব, ঠিক আছে? একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে নেব, নিয়ে এইভাবে এইভাবে স্মাচ করতে থাকব, যাতে একটা স্মোকি ভাব আসে। দেখতে থাকো, খুব একটা না, এটাই সবচেয়ে সহজ আই মেকআপ। একটা চোখ বন্ধ করে উপরে একটা ধোয়াটে ধোয়াটে ভাব আনতে হবে, বেশি কাজল মানে জেল লাইনার আমরা ইউজ করব না, কিন্তু তাতে কি হবে, একটা ধোয়াটে ভাব আসবে না, আর জিনিসটা স্মোকি ব্যাপারটা আসবে না, এটা স্মোকি আই লুক হবে, সেই জিনিসটা আমরা পাবো না। আর খুব ধরে ধরে জিনিসটা করতে হবে, তাড়াহুড়ো না। নিচে আমি কাজল লাগাবো, হালকা করে এটাকে সেম ব্রাউন কালারটা দিয়ে স্মাচ করব লোয়ার ল্যাশে, যাতে এই লুকটা ভালো আসে, ঠিক আছে? এবার ওপরে এই যে অফরোটা দেখছে, এই অফরোটা দেবো যাতে একটু ভালো লাগে। আর অফরো কিংবা হালকা
জাস্ট ড্যাব ড্যাব করে হাত দিয়ে, ব্রাশ দিয়ে না, কারণ ব্রাশ দিয়ে পিগমেন্ট ভালো ওঠে না। জাস্ট হালকা একটু বোঝার জন্য। এরপর আমরা হাইলাইটার লাগিয়ে দেবো। এই যে এই ব্রাশটা দিয়ে দেখতেই পাচ্ছ, ফ্যান ব্রাশ এটাকে বলে। যেটুকুনি দরকার টি জোনে মাস্ট, যাই না বুঝতে পারছো কিনা লাইটের জন্য, কিন্তু এই জায়গাটাতে হাইলাইট করে নিতে হবে আমাদের। একটু আস্তে আওয়াজ হয়ে যাচ্ছে হয়তো, লিপস্টিক আমি লাগিয়ে নিয়েছি, এবারে টিপ পরবো একটা। আমি ছোটো টিপি পছন্দ করি, বেশি বড় পছন্দ করি না। ব্যাক পড়েছি টিপ, চলো এবার আমি ফাইনাল লুকটা তোমাদের দেখাই। দিস ইজ মাই ফাইনাল লুক।